মৃত্যুর 9 দিন পর পাকা ঘর ভেঙে মাগুরায় তয়োবালি নামের এক মাছভান্ডারী ভক্তের লাশ দাফনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। কারিগর পাড়ার বাসিন্দা তয়োবালি মাছভান্ডারী ও লালন ভক্ত গত 22 আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। গ্রামবাসী দাফন করতে চাইলে মৃত ব্যক্তির ওসিয়াত মোতাবেক লাশ দাফন না করে একটি পাকা ঘরে রেখে দেন তার ভাতিজা। পরে ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর সহ বিভিন্ন জেলার মাছভান্ডারী ভক্ত অনুসারীরা ওই ঘরের সামনে মোমবাতি জ্বালিয়ে গান বাজনা শুরু করলে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ইসলামে এ ধরনের দাফন জায়েজ না থাকায় এলাকাবাসী, আলেম, ওলামা, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে মৃত্যুর 9 দিন পর ঘর ভেঙে লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে।